বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অরিওর প্লাস অ্যাফিলেট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আপনি কি অরিওর প্লাস অ্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান যদি চান তাহলে আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন আমার দেখানো সম্পূর্ণ মেথডটি দেখার পর আপনি যদি আমার দেখানো মেথডে রেগুলার কাজ করেন তাহলে অবশ্যই আপনি অডিওর প্লাস অ্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি অ্যাফ্লেট মার্কেটিং সিপিএম মার্কেটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে ঘরে বসে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আমি কিন্তু ইভো এখানে বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপর আপনাদের সাথে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রস্তুত শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর আপনারা যারা আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন তারা একটু আমার ভিডিও ড্রেসক্রিপশনশনটা চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এখানে ক্লিক করলে আপনি এই পেতে চলে আসবেন এবং আমি কিন্তু আমার দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতার আলোকে এই পেইড কোর্সটা তৈরি করছি আমি কিন্তু ফ্রি মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করি তো আমি এই পেইড কোর্সের নাম দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস আপনি কিন্তু আমার এই পেইড কোর্সটা মানে করে আপনি ফ্রি মার্কেটিং করে কিন্তু অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং এই কোর্সের সাথে আমি দুইটা জিনিস একটু ফোকাস করব সেটা হলো দুইশো নিরানব্বই ডলারের একটা সফটওয়্যার দিয়েছে যেটার না দাম আছে উনত্রিশ হাজার টাকা আপনি যদি নিজে কিনতে চান আপনাকে উনত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট এটা আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং সাজানো গোছানোভাবে উনু নিরানব্বইটা ট্রাফিক সোর্সের একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি নিরানব্বইটা ট্রাফিক সোর্স এটা কিন্তু বিশাল পাওয়ারফুল একটা জিনিস আপনি কিন্তু চাইলে যে কোনো সময় আপনার সিপি অফারগুলো অ্যাপ্রিলট অফারগুলো এই নিরানব্বইটা ট্রাফিক সোর্সের কাছে মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন তো জাস্ট আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য একটু আপনারা ভিডিও ড্রেসক্রিপশানটা চেক করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে যেতে হবে অরিয়র প্লাস ডট কম এই ওয়েবসাইটটিতে অর প্লাস কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে খুব ইজিলি অ্যাপ্রুভ দিবে এবং এখানে কিন্তু কাজ করে আপনার উপার্জিত টাকাগুলো কিন্তু আপনি পেউনিওয়ারে নিতে পারবেন তো আমি কিভাবে এখানে কাজ করি কিভাবে টাকা ইনকাম করি সকল বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো আপনাকে ফ্রি সাইন আপে ক্লিক করতে হবে এখানে সিম্পলি আপনাকে একটা সাইন আপ করে নিতে হবে তো প্রথমে আপনি আপনার ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন এবং ইমেল অ্যাড্রেস দিবেন এখানে লেখা আছে আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরই কিন্তু আপনার ইমেইলে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হবে সেই কোডটা বসাই দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো এখানে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি ফর সিকিউরিটি রিজন আমি আমার অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ডটা হিডেন রাখছি তো জাস্ট এখানে আমি লগ ইনে ক্লিক করছি দেখুন লগ ইনে ক্লিক করে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম ঠিক আছে তো এই পে কিন্তু ওয়াল প্লাস থেকে কিন্তু খুব ইজিলি পেউন আপনি টাকা নিতে পারবেন আমি যে ডলারটা রিসিভ করছি গতকালকে সেটা আমি আপনাদের সাথে এখন শো করতেছি এখান থেকে আপনি ডাব্লু প্লাস অল এটা ক্লিক করবেন ডাবলু প্লাস অলরেডি ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে হলো আট ডলার বাষট্টি ইউএসডি এবং এখানে পেইন্টিং আছে তিরিশ ডলার এবং দেখুন আমি উইথড্র করছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার পেউন তো একশো বিরোশি ডলার আমি উইথড্র করছি এখন আমি আমার মেইলটাও চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার মেইল চলে আসছে যে পে থেকে ইউ হ্যাভ রিসিভড এ পেমেন্ট দেখুন ইউ হ্যাভ রিসিভড এ পেমেন্ট এক এই যে পে থেকে একশো বিরাশি ডলার আমি রিসিভ করছি যেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু আমার মতো অরিওর প্লাসে কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন এখন আমি অরিওর প্লাসে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অরিয়র প্লাসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা এভাবে থাকুক এখন আপনাকে যেতে হবে আপনার মানছাই ডট কমে মানছাই কী ধরনের ওয়েবসাইট এটা আমি একটু বলে নিই মানছাই হলে একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার আগামী তিরিশ দিনের ভিতরে আমাদের ক্লিক ব্যাংক অরিওর প্লাস জেভিসুতে যে ধরনের মার্কেট প্রোডাক্টগুলো আসতেছে ভেন্ডরা কিন্তু আগে থেকে এখানে মানে অ্যাড দিয়ে থাকে যে এই এই প্রোডাক্টগুলো মার্কেটে আগামীতে আসতেছে ঠিক আছে তো এখানে দেখুন আমরা প্রচুর প্রচুর প্রোডাক্টের লিস্ট পেয়ে যাচ্ছি তো এখানে থেকে কিন্তু আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে এবং প্রোডাক্টটা কিন্তু আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু একটা প্রোডাক্ট আছে উনত্রিশ সেপ্টেম্বরে আসবে যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমি এখান থেকে এটা ওপেন করে নিব নিউ ট্যাবে ওকে এটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এটা হলো আমার প্রোডাক্টের ভেন্ডরের নাম এটা হলো প্রোডাক্টের নাম এটা হলো লঞ্চ ডেটা আছে উনত্রিশ সেপ্টেম্বর লঞ্চ টাইম এগারো টেন ইন প্রাইস এর দাম আছে সতেরো ডলার তার মানে আপনি সাড়ে আট ডলার মতো কমিশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা প্রোডাক্ট সেল করলে কমিশন পঞ্চাশ পার্সেন্ট এবং এটা হলো জেভি পেস্ট এটা হলো অ্যাফিলেট নেটওয়ার্ক এবং এটা হলো নিশ হলো সোশ্যাল মিডিয়া এটা হলো একটা সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা প্রোডাক্ট তো এখান থেকে আপনি জাস্ট এই যে জেভি পেস্টটা ওপেন করবেন আপনি কিন্তু অরিয়র প্লাসে প্রোডাক্টে রিকোয়েস্ট না পাঠিয়ে অ্যাপ্রুভাল না নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না যেমন অ্যামাজন বলেন বা এক্সপ্রেস বলেন সেখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করলে কিন্তু যে এক একদিকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিট লিঙ্কগুলো পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম আপনাকে কিন্তু অরিয়য়ার প্লাসে কাজ করতে হলে আপনাকে কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে নিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে তো এখানে দেখুন আমি কিন্তু এখানকার প্রোডাক্টের যে জেভি পেজ জেভি পেজে কিন্তু এখান থেকে চলে আসলাম চলে আসার পর এখানে কিন্তু প্রচুর প্রচুর আমরা ইয়া মানে এই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন অপর সুযোগ সুবিধাগুলো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবারে একটু দেখে নেবেন যে প্রোডাক্টটা কোন ধরনের বা কি কী ধরনের কাজ করে সবগুলো বিষয়ে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো সবগুলো বিষয় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা কী ধরনের বা কোন কোন বিষয়ে কাজ করে এখন আপনাকে কিন্তু রিকোয়েস্ট পাঠাতে হবে প্রোডাক্টের নিয়ে কাজ করার জন্য রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনাকে ক্লিক করতে হবে গিরাফ ইয়োর অ্যাফিলিয়েট লিঙ্ক এই যে দেখুন আপনাকে এই এই পেজে এসে খুঁজতে হবে যে গ্রাফ ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এটা কোথায় লেখা আছে অথবা রিকোয়েস্ট অ্যাফিলিয়েট লিঙ্ক এটা কোথায় লেখা আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিরাফ ইয়র অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে লেখা আছে আমি এখানকার লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাকে আমার অরিয়র প্লাস অ্যাকাউন্টে নিয়ে যাবে তো আপনি কিন্তু অরিওর প্লাসে লগ ইন থাক থাকবেন ঠিক আছে লগ ইন না থাকার জন্য আপনি এই কাজটা করবেন না লগ ইন থাকা অবস্থায় এই কাজটা করবেন এখন এখান থেকে বলতেছে ইউ মাস্ট বি অ্যাপ্রুভড বাই এই প্রোডাক্ট প্রোমোট দিস অফার অর্থাৎ আপনাকে এই প্রোডাক্টটা মানে প্রোমোট করার জন্য কিন্তু অ্যাপ্রুভাল নিতে হবে তো রিকোয়েস্ট অ্যাপ্রুভালে আপনি ক্লিক করবেন রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করার পর এখানে আসতেছে রিকোয়েস্ট নোটিশ নোটস এখানে একটা নোটস আপনাকে লিখতে হবে তবে এটা কিন্তু অপশনাল বলছে এটা লিখলেও হবে না লিখলে হবে কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবো আমি অবশ্যই আপনি নোটসটা দেবেন কারণ নোটসটা কিন্তু দিতে হয় ঠিক আছে তো এখানে আমি একটা নোটস পাঠিয়ে দিব যে প্রোডাক্ট রিকোয়েস্টের এখানে আমি এই নোটসটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে আমি এটা দিয়ে দিয়ে জাস্ট আপনাকে রিকোয়েস্ট অফারে ক্লিক করতে হবে ঠিক আছে রিকোয়েস্ট অফারে আপনাকে ক্লিক করার পর পরই কিন্তু আপনার মানে রিকোয়েস্ট চলে যাবে এবং রিকোয়েস্টটা চলে যাওয়ার পর যখন দুই তিন ঘন্টা পর আপনাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আপনার ইমেইলে একটা মেইল পাঠানো হবে যে আপনি একটা প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট করছিলেন আপনাকে এটা অ্যাপ্রুভ করা হলো ঠিক আছে ওখানে কিন্তু আপনি আপনার অ্যাফিল লিঙ্কটা পেয়ে যাবেন তো এই হলো বিষয় তো এখানে দেখুন আমার অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে যেটা আমি এখান থেকে আপনাদেরকে কাজ করে দেখিয়ে দেবো এখানে অফারে ক্লিক করলাম অফারে ক্লিক করার পর এখানে অল অফার্স আসছে অল অফার্স থেকে আমি অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করব অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করলে কিন্তু আমাকে যে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভাল নেওয়া আছে সকল প্রোডাক্টের একটা লিস্ট কিন্তু আমরা পেয়ে যাব দেখুন এখানে কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্টের আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে তো এখান থেকে আমি একটা লিঙ্ক ওইখান থেকে ওপেন করছি ওপেন করে যেটার নাম আসলে গেট হান্ড্রেড ডলার রিয়েল বায়ার ট্রাফিক মানে একশো পার্সেন্ট রিয়েল বায়ার ট্রাফিক কিভাবে আপনি মানে মানে জেনারেট করবেন এই বিষয়েরই একটা প্রোডাক্ট এটা তো এখান থেকে আমি আমার অ্যাফিলেট লিঙ্কটা ওপেন করলাম দেখুন ইউর অ্যাফিলিয়েট অ্যাফিলেট লিঙ্ক এখানে লেখা আসলে এবং এটা হলো আমার অ্যাফিলেট লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ এই ব্যক্তিটা কোনো ব্যক্তি এই প্রোডাক্টটা কেনে সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাফিলেট কমিশন পাবো তো এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু অনেক অনেক তথ্য আছে যে তথ্যগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তেতুগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো সিম্পলি আপনাকে এইভাবে কিন্তু তথ্যগুলো একটু দেখে নিতে হবে এখন আমি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাফিক পার্ট আপনি কিভাবে অরিওর প্লাসের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন এবং অরিওর প্লাসের প্রোডাক্টগুলো মার্কেটিং করে আপনি কিভাবে সেল জেনারেট করবেন এবং আপনি কিভাবে আর্টিকেল জেনারেট করবেন রকম আর্টিকেল নলেজ ছাড়া রকম আপনার মনে করো আর্টিকেল লেখার কোনো আইডিয়া আপনার নাই তারপর আপনি কিভাবে আর্টিকেল তৈরি করবেন এ বিষয়টাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ট্রাফিক পার্টে যাওয়ার আগে বা আর্টিকেল জেনারেটিং বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে চাকরি ব্যবসা পড়াশোনার পাশাপাশি একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার আপকামিং নতুন আপডেট পাওয়ার জন্য তো আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো কোরা ডট কম তো আপনারা সকলে জানেন যে কোরা হলো একটা অ্যান্সার অ্যান্ড কোশ্চেনিং ওয়েবসাইট আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে কিই ও আমি কোরা ডট কমে চলে আস চলে যাচ্ছি এবং কোরা কিন্তু একটা অ্যান্সার অ্যান্ড কোর্স যে কোনো কোর্সের কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক আছে তো আপনি যদি এখানে রেগুলার বেসিস দেখেন এবং করেন তাহলে কিন্তু একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি চলে আসলাম কোরা ডট কমে কোরা ডট কমে আসার পর আমি সিমিলার ওয়েব এক্সটেনশানে ক্লিক করছি এখানে এক্সটেনশানে ক্লিক করার পরেই কিন্তু আমরা দেখতে পারবো যে এখানকার কি পরিমাণ ট্রাফিক এখানে প্রতি মাসে ভিজিট করে থাকে দেখুন এই কোরা ডট কমের গ্লোবাল র্যাঙ্ক আছে হল ষাট ক্যাটাগরি র্যাঙ্ক আছে চুয়াল্লিশ এবং কান্ট্রি র্যাঙ্ক কান্ট্রি র্যাঙ্ক আছে চুয়াল্লিশ ক্যাটাগরি র্যাঙ্ক আছে দুই প্রতি মাসে কিন্তু এখানে আটশো মিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে তো দশ লাখে হলো ওয়ান মিলিয়ন সেক্ষেত্রে আটশো বারো মিলিয়ন ট্রাফিক এখানে ভিজিট করে থাকে তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ট্রাফিক এখানে আছে প্রচুর প্রচুর ট্রাফিক কিন্তু এখানে আছে এবং এই আটশো বিরাশি মিলিয়ন ট্রাফিক এর কাছে যদি আপনি আপনার অ্যাফলেট অফারগুলো মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ একটা সেল জেনারেট করতে পারবেন এখানে এবং এখানে কিন্তু মোস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটের ট্রাফিক কিন্তু বেশি আছে ঠিক আছে ইউনাইটেড স্টেট আছে ইন্ডিয়া আছে ইউনাইটেড কিংডম আছে কানাডা আছে এবং অস্ট্রেলিয়া আছে তো আপনাদেরকে এখানে ট্রাফিক মানে মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করতে হবে এখন আসি যে এখান থেকে আপনি ট্রাফিক কীভাবে জেনারেট করবেন তো এটা আমি দেখতে পাচ্ছি যে এই এটা হলো আপনার একটা যে বায়ার ট্রাফিক ট্রাফিক জেনারেটিং করার মতো একটা মানে প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন যে হাউ টু গেট আনলিমিটেড ট্রাফিক হাউ টু গেট আনলিমিটেড

আমরা লিখতে পারি যে হাউ টু গেট আনলিমিটেড ট্রাফিক ফরাম ইউর ওয়েবসাইট আমি এখানে লিখে সার্চ করলাম যেহেতু আপনি যে রিলেটেড প্রোডাক্ট মার্কেটিং করবেন সেই রিলেটেড টপিক্স লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো এখানে আমরা বুঝতে পারছি এটা হলো রিয়েল বায়ার ট্রাফিক ঠিক আছে একশো রিয়েল বায়ার ট্রাফিক জেনারেটিং করার মতো একটা মেথড এটা তো এখানে আমি জাস্ট সার্চ করলাম যে হাউ টু গেট ট্রাফিক ফর ইউর ওয়েবসাইট হাউ টু গেট ট্রাফিক ফর এখানে আমি এখানে লিখে সার্চ করলাম এখানে কিন্তু প্রচুর প্রচুর আমরা কোর্সেন দেখতে পাচ্ছি এই রিলেটেড এখন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে কোর্সেনে দেখুন কোর্শানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে অনেক অনেক কোর্শেন আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু আপনি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করে কিন্তু কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা প্রমোশন করতে পারবেন তো এখান থেকে আমি এখানে এটা সার্চ ক্লিক করতেছি যে হাউ ডু ইউ গেট আনলিমিটেড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট আমি এই কোয়েশ্চেনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু এই কোয়েশ্চেনের আন্ডারে যে অ্যান্সারগুলো আছে সকল অ্যান্সারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনি কিন্তু এই এই যে দেখুন কী পরিমাণ ভিউ এখানে হয় দেখুন এই অ্যান্সারটা করছে এই ব্যক্তিটা এটা ভিউ হয়েছে হলো আপনার তিন হাজার তিনশো তো এখানে কিন্তু একবার মার্কেটিং করলে আপনি কিন্তু সারা জীবনে ট্রাফিক জেনারেট করতে পারবেন বা ট্রাফিক জেনারেট করবেন আপনি ঠিক আছে কারণ এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ভিউ হয় এই কোর্শনগুলো বা কোর্শনের অ্যান্সারগুলো তো এখান থেকে আপনাকে অ্যান্সার করার জন্য ক্লিক করতে হবে জাস্ট অ্যান্সারে যে আপনি এই কোর্শনের আন্ডারে একটা অ্যান্সার করবেন এখন এই আপনাকে কিন্তু এই কোশ্চেনটা হাউ ডু ইউ গেট আনলিমিটেড ট্রাফিক টু ইয়ার ওয়েবসাইট এটা আপনি এখান থেকে কপি করে নেবেন এখন আমি আপনাদেরকে বলবো যে এই কোর্শনের অ্যান্সারটা আপনি কিভাবে দিবেন এবং আপনার যদি কোনো মানে নলেজ না থাকে যে কোর্সনের অ্যান্সার দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনি অটো মানে রোবট দিয়ে কিন্তু আপনি অ্যান্সার তৈরি করে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনি রোবট দিয়ে তৈরি করে নিতে পারবেন এবং সম্পূর্ণ ইউনিক একটা অ্যান্সার তৈরি করে নিতে পারবেন তো এটা আপনি কীভাবে করুন এটার জন্য চলে যাবেন এই ওয়েবসাইটে রাইট স্থনিক ডট কম ডাব্লুআ আর আই টি আই সি রাইট স্থনিক ডট কম এটা কিন্তু একটা মানে রোবোটিক একটা ওয়েবসাইট যেখানে আপনি যে কোনো ধরনের টপিক্স দিয়ে সার্চ করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনাকে একটা আর্টিকেল তারা তৈরি করে দেয় ঠিক আছে তো এটা হলো ইয় ইর এআই আর্টিফিশিয়াল ফর রাইটিং ঠিক আছে এটা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য বলেন বা আপনার সেলস ইমেইল ফ তৈরি করার জন্য বলেন অথবা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য বলেন যে আপনার যে আর্টিকেলগুলো লাগবে অথবা ব্লাক আর্টিকেলস লেখার জন্য যে আর্টিকেলগুলো লাগবে সে আর্টিকেল রিলেটেড টপিক্স কিন্তু এখানে লিখে সার্চ করলে তারা অটোমেটিক্যালি একটা ইউনিক আর্টিকেল ঠিক আছে এটা খুব ভালো একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের নামটা আপনারা একটু সংরক্ষণ রাখবেন বা আপনাদের ডায়েরিতে নোট করে রাখবেন এখন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে প্রাইসিংয়ে কারণ আমার এখানে কিন্তু পেইড অপশনও আছে ফ্রি অফ ফ্রি প্ল্যানও আছে তো আমি জাস্ট ফ্রি প্ল্যান ইউজ করে আমি এখানে আর্টিকেল তৈরি করব তো এখানে দেখুন ফ্রি ট্রায়াল আছে ঠিক আছে শর্ট আছে অথবা লং ফার্ম আছে এখানে কিন্তু এই অপশনটা নিলে কিন্তু আপনাকে দশ ডলার দিতে হবে প্রত্যেক মাসে এই অপশনটা নিলে কিন্তু আপনাকে দিতে হবে তেরো ডলার করে তবে ফ্রি প্ল্যানটাই নিব আমি এখান থেকে জাস্ট গেট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করছে ওকে গেট স্টেটের ফ্রিতে ক্লিক করার পর কিন্তু এখানে আমাকে বলতেছে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল দিয়ে সাইন ইন করতে পারবেন মাইক্রোসফট দিয়ে সাইন ইন করতে পারবেন এবং সাইন আপে ক্লিক করে কিন্তু সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ তো এখানে আমার অ্যাকাউন্ট তৈরি করাই আছে আমি জাস্ট এখান থেকে সাইন ইনে ক্লিক করছি সাইন ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করবো এবং আমি কিন্তু একটা আর্টিকেল তৈরি করে নিব আমার কোরাতে অ্যান্সার করার জন্য ঠিক আছে তো দেখুন একটু আপনাকে ওয়েট করতে হবে এখানে এসে ওকে আমি কিন্তু আমার অ্যাকাউন্টে এখন চলে যাচ্ছি ওকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই অপশানটা এআই আর্টিকেল রাইটার ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম এখানে এই টপিক্সটা লিখতে হবে যে টপিক্সটার অ্যান্সার আপনি দিবেন তো এই কোর্সেনটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা আমি এআই দিয়ে লিখে নেবো এখানে আমি পেস্ট করে দেওয়ার পর এখানে আমাকে বলতেছে কোয়ালিটি আমি দিব হলো এখানে কিন্তু আমার অনেক অনেক বিষয়গুলো আসছে যেখান থেকে যে কোনো একটা বিষয় আপনি সিলেক্ট করে নেবেন আমি উপরের বিষয়টা সিলেক্ট করে নিচ্ছি এখানে আমাকে বলতেছে জেনারেট ইন্ট্রো যেটাতে আমি ক্লিক করলাম অটোমেটিক্যালি কিন্তু জেনারেট করে দিবে আপনাকে সব কিছু ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট নিচের বিষয়টা ডাকবো রেখে আমি আবার এখানে ওকে এখন এখান থেকে আমাকে নিচের দিকে এসে জেনারেট আউটলাইন্স এটাতে ক্লিক করতে হবে এরপর নিচে এখানে তিনটা অপশন আসলো ঠিক আছে আপনাদেরকে যে কোনো একটা অপশন এখান থেকে সিলেক্ট করতে হবে নিচের অপশনটা সিলেক্ট করছি এরপর লাস্টের দিকে এসে এখানে আমাকে বলতেছে যে রাইট অ্যান্ড আর্টিকেল ঠিক আছে তো রাইট অ্যান্ড আর্টিকেলে ক্লিক করা এই সেটিংগুলো করার পর রাইট হ্যান্ড আর্টিকেলে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাকে একটা আর্টিকেল তারা লিখে দেবে ঠিক আছে রাইট সনিক ডট কম তো আপনি এইভাবে কিন্তু আর্টিকেলগুলো এখান থেকে তৈরি করে নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারবেন ওকে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে আমাদের আর্টিকেলটা তারা লিখে দিলো অনেক সুন্দরভাবে কিন্তু একটা আর্টিকেল আমরা এখানে পেয়ে গেলাম এখন এখান থেকে আপনাকে জাস্ট এই জিনিসগুলো কপি করে নিতে হবে আমি এখান থেকে কপি করে নিচ্ছি নেওয়ার পর আপনি কোর্সেনের এই অ্যান্সারে ক্লিক করবেন আপনি যদি এখানে অ্যান্সার করবেন আমি এখানে অ্যান্সারের উপর ক্লিক করলাম করে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি এরপর এই যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু এখান থেকে আপনি সেভ করতে পারবেন ইমেজটা একটু সেভ করে নেবেন আপনি ওকে ইমেজটা আমি এখানে সেভ করে নিয়ে এটা আমি ইমেজটা এখানে আপলোড করে দিব ওকে ইমেজটাও কিন্তু আমি এখানে আপলোড করে দিলাম এরপর আপনাকে নিচের দিকে এসে এই আর্টিকেলটা পুরো আর্টিকেলটা এখান থেকে কপি করে নিতে হবে ওকে আর্টিকেলটা আমি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর এটা আমি এখানে দিয়ে দিব দেখুন আর্টিকেলটা কিন্তু আমাদের মানে কোর্সেনের অ্যান্সারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল ঠিক আছে এখন এর কিছু কিছু জায়গায় আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট করতে হবে সেটা কীভাবে করবেন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা আমি স্পেস দিলাম দেওয়ার পর আমার যে প্রোডাক্টের নামটা আছে এই যে দেখুন এটা গেট হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বায়ার ট্রাফি এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিব এর ভিতরে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট করব ঠিক আছে তো জাস্ট এটা আমি এভাবে ধরে দেখুন এই যে লিঙ্কের মতো আইকন আছে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে করার পরে এটার ভিতরে কিন্তু আপনাকে আপনার অ্যাফিলেট লিঙ্কটা দিতে হবে এটা হলো আমার অ্যাফিলেট লিঙ্ক এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এই লিঙ্কটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি অ্যাডে ক্লিক করলাম এর ভিতরে কিন্তু আমার অ্যাফিলেট লিঙ্কটা সেট আপ হয়ে গেল ঠিক আছে এরকম জাস্ট এক থেকে দুইটা জায়গায় আপনি এই জিনিসটা কপি করে দিয়ে দিবেন আমি এখানে দিলাম এরপর আমি একটু নিচের দিকে এসে আমি এখানেও দিয়ে দিতে পারি জাস্ট প্রোডাক্টের যে নামটা আছে এটা আমি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি এবং এটার ভিতরে কিন্তু আমি আমার অ্যাফিলেট লিঙ্কটা সেট করে দিব এই যে আমার অ্যাফিলেট লিঙ্কটা এটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এটা এখানে সেট করে দিব জাস্ট দুইটা জায়গায় আমি সেট করলাম ঠিক আছে এখন এই যে কোশ্চেনটা আপনি অ্যান্সারটা করলেন এটা কিন্তু সারা জীবনই এখানে ভিউ হবে আর সারা জীবনই কিন্তু আপনি ট্রাফিক পাবেন তো আপনি কিন্তু করাতে প্রতিদিন পাঁচটা অ্যান্সার করতে পারবেন বাট পাঁচটা অ্যান্সারের ভিতরে কিন্তু আপনি অ্যাফিলেট লিঙ্ক সেট করবেন না মনে করেন একদিনে আপনি পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করলেন এক থেকে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সারে আপনি আপনার অ্যাফিলেট লিঙ্ক সেট আপ করবেন আর কোরা অ্যাকাউন্টটা তৈরি করার পর এক থেকে দুই মাসের ভিতরে আপনারা কোনো লিঙ্ক সেট আপ করবেন না এক থেকে দুই মাস শুধু কোশ্চেনের অ্যান্সারই করে যাবেন কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করবেন না এক থেকে দুই মাস পর আস্তে আস্তে আপনার অ্যাকাউন্ট একটু এস্টাবলিশ হয়ে গেলে আস্তে আস্তে আপনার ফলোয়ার বেড়ে গেলে আস্তে আস্তে কিন্তু আপনি অ্যাফিলিয়েট লিঙ্কগুলা সেট আপ করে পারবেন বাট সেট আপ করে 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 মার্কেটিং করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে এখন কারণ কোরা ব্যবহার করার কিছু নিয়ম কারণ আছে এখন এখান থেকে আমি জাস্ট পোস্টে ক্লিক করবো পোস্টে ক্লিক করে আমি অ্যান্সারটা দিয়ে দেব এখানে ওকে দেখুন পোস্ট আমি এখানে ক্লিক করলাম জাস্ট আমি এই কোর্সের আন্ডারে এই অ্যান্সারটা কিন্তু দিয়ে দিলাম তো দেখুন এভাবে যদি আপনি আপনার অ্যান্সারগুলো মানে এই আর্টিকেল আর্টিকেলগুলো এইভাবে এইভাবে যদি আপনারা মানে এই অ্যান্সারগুলো তৈরি করে নেন এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে তৈরি করে নিয়ে যদি আপনারা অ্যান্সার করেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ ট্রাফিক কালেক্ট করতে পারবেন এবং আমি যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং করে অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করি যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম এভাবে কিন্তু আপনার করতে পারবেন আর অরিয়ার প্লাস থেকে প্রতি মাসে এক হাজার ডলার দেড় হাজার ডলার দুই হাজার ডলার কীভাবে আয় করবেন সে বিষয়ে কিন্তু আমি আমার পেইড কোর্সের ভিতরে বিস্তারিতভাবে আলোচনা করছি এখানে কিন্তু এই যে দেখুন অরিওর প্লাস ভিজু মার্কেট প্লেসের প্রোডাক্ট রিভিউর জন্য দুইটা রিভিউ ফর্মেট এবং কীভাবে মার্কেটিং করবেন অরিওর প্লাসের প্রোডাক্টগুলো সবগুলো বিষয়ে কিন্তু আমি আপনাদের আমার পেইড কোর্সের ভিতরে দেখিয়ে দিয়েছি কেনার জন্য আপনার ভিডিও একটু চেক করবেন তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন দিন আমার নতুন আপডেট পাওয়ার জন্য আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনার যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো অথবা নেক্সট কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই